Assalamualaikum friends, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য সীমাহীন ভালোবাসা এই গল্পের 32 নাম্বার পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, অবশ্যই দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন যদি আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লেগে থাকে আপনার কাছে। আমাদের চ্যানেলে অনেকগুলো গল্প আছে, আপনি চ্যানেলের ঢুকে প্লেলিস্ট থেকে অবশ্যই সবগুলো গল্প দেখে নিতে পারেন। যদি ভালো লেগে থাকে তবেই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফারুক স্টোরির সাথে আছেন তাদের সকলকে জানাই এতগুলো ধন্যবাদ, আর এতগুলো ভালোবাসাও জানাই সবাইকে। আশা করব সব সময় ফারুক স্টোরির সাথে থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। আমি বললাম, আমি খুব খারাপ, খুব খারাপ। আমি ও কেন আমাকে এত ভালোবাসে বলো তো? আমি ওর ভালোবাসার যোগ্য না। আমি আমি তো ওর ভালোবাসার মূল্যটুকু দিতে পারছি না। আমার জন্য, শুধু আমার জন্য ছেলেটা এত কষ্ট পাচ্ছে? জাস্ট বিকজ অফ মি ও আমার চেয়েও বেটার কাউকে ডিজার্ভ করে, যে ওকে কখনো কেউ কষ্ট দেবে না। কিন্তু কেন এত ভালোবাসে ও আমায়? কেন, কেন? আপি আমাকে ছাড়িয়ে অবাক করে তাকিয়ে বলো, কি হয়েছে বলতো? এসব কেন বলছিস? আমি আপিকে পুরোটা না বলে মূল পয়েন্টটা বললাম। সব শুনে আপি কিছুক্ষণ চুপ থাকলো, তারপর বলল, তো তোমার মতে তুমি আদ্রিয়ানকে ভালোবাসার মূল্য দিতে পারছো না। আমি কিছু না বলে মাথা নিচু করে কাঁদতে লাগলাম। সেটা দেখে আপি বলল, তাহলে কাঁদছো কেন? আমি অবাক হয়ে তাকালাম আপির দিকে। আপি বলল, কি হলো বলো, কাঁদছো কেন? আমি বললাম, আমার জন্য ও কতটা কষ্ট পাচ্ছে বুঝতে পারছো? আপি বলল, হ্যাঁ পারছি, কিন্তু কষ্ট তো ও পাচ্ছে, তাতে তোমার এত কান্নার কি হলো? আমি বললাম, কি বলতে চাইছো? আপি বলল, মানে ওর কষ্ট দেখে তোমার বড়জন মন খারাপ হতে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু এত কষ্ট কেন পাচ্ছ যে কেঁদে বাসিয়ে দিচ্ছ? আমি আপির দিকে অবাক হয়ে তাকিয়ে আছি, কি বলছে আপি সব? আমাকে চুপ থাকতে দেখে আপি বলল, এর আগে অনেক ছেলে তোমার পেছনে গড়েছে। একটা ছেলে বাড়ির সামনে এসে কীভাবে কেঁদেছিল মনে আছে? আরেকবার তো একটা ছেলের হাতও কেটেছিল তোমার সামনে, কিন্তু তোমার তখন মন খারাপ লেগেছিল, ওদের বুঝিয়েছিলে। বাড়ির ওই সব দিন মুড অফ করে বসেছিলে, কিন্তু এতটা কষ্ট তো পাওনি, এভাবে কাঁদও নি। তাহলে আদ্রিয়ানের জন্য এভাবে কাঁদছো কেন? আমি ভাবছি, সত্যিই তো আমি এত কষ্ট কেন পাচ্ছি? আমি আপির দিকে অসহায়ভাবে তাকালাম। সেটা দেখে আপি আমার মাথার উপর কোলে নিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলল, দেখ তোর মনের অনুভূতি একমাত্র তুই জানিস। আমি তোকে যাই বলি তোর মনে কোনো প্রভাব পড়বে না যতক্ষণ না তুই নিজে অনুভব করতে পারবি আদ্রিয়ানের প্রতি তোর মনে কেমন বা কী অনুভূতি আছে। সেটা আমি সত্য বললেও তুই বুঝবি না যতক্ষণ না তুই নিজে বুঝতে চাইছিস। আমি চুপ করে শুধু আপির কথাগুলো শুনছি আর বোঝার চেষ্টা করছি। আপি বলল, শোন, সত্যিকারের ভালোবাসাটা খুবই কঠিন একটা জিনিস, তবে মজার ব্যাপার কি জানিস, সত্যিকারের ভালোবাসাকে উপেক্ষা করা যায় না। কেউ যদি কাউকে সত্যিকারের ভালোবাসে তাহলে বিপরীত পাশের মানুষটি চাইলেও তা উপেক্ষা করতে পারে না। এটা শুনে আমি আপির দিকে মাথা উঁচু করে তাকালাম। আপি মুচকে এসে বলল, ভেবে দেখো, ওরাও তো ভালোবাসতো তোমাকে, কিন্তু ওদের প্রতি তোমার মনে সহানুভূতি থাকলে ওদের উপেক্ষা করতে পেরেছিলে তুমি, কিন্তু আদ্রিয়ানের ক্ষেত্রে তা হয়নি। তুমি চেয়েও ওকে উপেক্ষা করতে পারছো না, কারণ তোমার প্রতি ওর ভালোবাসাটা সত্যিকারের ভালোবাসা, কোনো মোহ নয়। আমি বললাম, তুমি বলতে চাইছো আমি আদ্রিয়ানকে ভালোবাসি? আপি বলো, সেটা তুমি ভালো বলতে পারবে। ভালোবাসা এমন একটা অনুভূতি যেটা তুমি নিজে না বুঝলে কেউ তোমাকে বোঝাতে পারবে না, কিন্তু তোমাকে বুঝতে চাইতে হবে। আমি বললাম, হুম। আপি বলল, এবার কান্না বন্ধ করে কিছু খেয়ে নে, তারপর ঘুমিয়ে পড়। আমি বললাম, আপি আমি সন্ধ্যাবেলা বিরিয়ানি খেয়ে এসেছি, এখন আর কিছু খাবো না। আপি বলল, আচ্ছা খেতে হবে না কিছু, কিন্তু ঘুমিয়ে পড়ো এখন, আমি হাত বুলিয়ে দিচ্ছি মাথায়। এটা শুনে আমার আদ্রিয়ানের
কিভাবে আমার কোলে শুয়ে বাচ্চাদের মতো বলছিল মাথায় হাত বুলিয়ে দিতে। ভাবতেই অজান্তেই হেসে দিলাম। আপি বলল, কি ব্যাপার, হাসছিস কেন? আমি বললাম, না এমনি আপি, আমার ফোনটা দাও তো। আপি বলল, এখন গেমস খেলতে হবে না, অনেক কান্নাকাটি করছো, এবার ঘুমাও। আমি বললাম, আরে গেমস খেলবো না। আপি বলল, তাহলে? আমি বললাম, দেওই না। আপি ফোনটা দিতে আমি কল মেসেজ চেক করলাম, বাট নো মেসেজ নো কলস। ওর কি এখনও মন খারাপ? একটা কল করলে কি হয়? ধুর, মুড অফ করে ফোনটা রেখে দিলাম। আপি বলল, সবসময় ও কেন কল মেসেজ করবে, নিজেও তো করতে পারিস। আমি বললাম, আমি? আপি বলল, তো তোকে আমি? আমি বললাম, আপি ঘুম পাচ্ছে, মাথায় বিলি কেটে দাও। আমি আপি বলল, তুইও না বলেই আপি বিলি কাটতে লাগলো, আর আমি আদ্রিয়ানের কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। আজ শুক্রবার, আজ বেশ অনেকক্ষণ ঘুমাবো, কিন্তু সেটা হলো না, কারণ আজ নাকি আমার হোল ফ্যামিলি খালামণিদের বাড়িতে যাবে, তাই আমাকে ভোরবেলায় উঠতে হলো। আপির একটা প্রোগ্রামে যেতে হবে, তাই আপি যাবে না, আর আমার মুড ঠিক নেই, তাই আমি ঠিক করেছি আমিও যাবো না। আমার একেবারেতে থাকা নিয়ে আমার ঘোর আপত্তি থাকলেও আমার জেদের কাছে হার মানতে বাধ্য হলো ওনারা, ভোরবেলায় বেরিয়ে গেলেন। পরে রইলাম আপি আর আমি। কিছুক্ষণ পরে আপি আর আমি ব্রেকফাস্ট করতে বসলাম। আম্মু আজকের সারা দিনের জন্য রান্নাবান্না করে হটবক্সে রেখে গেছে, কিন্তু সকাল থেকে কিছু জিনিস ভাবাচ্ছে আমাকে। আপির বলা কথাগুলো শোনার পর কিছু প্রশ্ন গভীরভাবে আমার মনে নাড়া দিচ্ছে। আমি আদ্রিয়ানকে লাভ এট ফার্স্ট সাইট, কিন্তু কীভাবে? আদ্রিয়ানের সাথে যেদিন আমার প্রথম দেখা হয় সেদিন কিন্তু ওর চেহারা তেমন কোনো রিয়াকশান ছিল না। জীবনে প্রেম না করলেও এটুকু বুঝি যে কাউকে দেখে প্রেমে পড়লে সাথে সাথে চেহারা অতটা স্বাভাবিক করা যায় না। ওয়েট এ বিট, সেদিন আমি আদ্রিয়ানকে প্রথম দেখেছিলাম, তার মানে তো এটা না যে ও আমায় সেদিনই প্রথম দেখেছে। তখনই আপির ডাকে ভাবনায় চ্যাত পড়ল। আপি বলল, কিরে খাওয়া ছেড়ে কী ভাবছিস? আমি বললাম, কিছু না, আসলে আপি আদ্রিয়ান বলেছে আমি ওর লাভ এট ফার্স্ট সাইট। আপি বলল, ও কি, সেটা কীভাবে সম্ভব? আমি বললাম, সেটাই তো, ফার্স্ট মিটে ওকে দেখে আমার সেরকম কিছুই মনে হয়নি। আপি বলল, আরে গাদি, সেদিন তুই ওকে প্রথম দেখেছিস, ও তোকে না, ও তো তোকে প্রথম দেখেছে এই বাড়িতে ঘুমন্ত অবস্থায়। আপির কথায় আমার হুশ এলো, তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। তার মানে সেদিন হঠাৎ করে আপি বলল, হয়তো সেদিনই তোর প্রেমে পড়েছে। আমি বললাম, হয়তো। আপি বলল, আচ্ছা তোর কি সত্যি মনে হয় আদ্রিয়ানের প্রতি তোর কোনো ফিলিংস নেই? আমি বললাম, সত্যি বলতে ওর জন্য আমি ফিল করি, কিন্তু সে ফিলিংসটার নাম ভালোবাসা কি না সেটাই বুঝে উঠতে পারছি না। আপি বলল, বোঝার চেষ্টা করেছিস? আমি বললাম, করেছি অনেকবার, কিন্তু। আপি বলল, কিন্তু? কিছু প্রশ্ন তোর আর বসতে পারার মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে, রাইট? আমি হ্যাঁবোধক মাথা নাড়লাম। আপি বলল, আদ্রিয়ান তোকে সত্যিকারের ভালোবাসে, এটা তো মানিস? আমি বললাম, হুম। আপি বলল, তাহলে একটা কাজ কর, আপাতত কিছুদিনের জন্য এই প্রশ্ন দ্বিধাগুলো সরিয়ে ফেল মন থেকে, আর শুধু ওকে নিয়ে ভাব। আমি বললাম, মানে? আপি বলল, মানে কি হয়েছে, কেন হয়েছে, এসব ভুলে যা, আর শুধু ওর কথাই ভাব, তাহলে তুই বুঝতে পারবি ওর প্রতি তোর যেই অনুভূতিটা আছে এটা ভালো লাগা না ভালোবাসা। আমি বললাম, কীভাবে? আপি বলল, ভালো লাগা আর ভালোবাসার দুটোতেই প্রিয় মানুষটাকে পাওয়ার ইচ্ছে থাকে, একটা চাওয়া থাকে, কিন্তু সে চাওয়ার ধরনটা ভিন্ন থাকে। তুমি যদি কাউকে তোমার মতো করে চাও তাহলে তোমার ভালো লাগে, কিন্তু যদি তাকে তুমি তার মতো করে চাও তবেই তুমি তাকেই ভালোবাসো। খেয়াল করে দেখবে যে তুমি ওর চিন্তায় থাকতে চাও নাকি ওকে নিজের চিন্তায় রাখতে চাও। যদি তুমি কাউকে তোমার চিন্তায় রাখতে চাও তাহলে তোমার তাকেই ভালো লাগে, কিন্তু তুমি যদি কারো চিন্তার মধ্যে থাকতে চাও তাহলে তাকে তুমি ভালোবাসো। আমি আপির কথাগুলো এক ধ্যানে শুনছি। আপি আবার বলল, ভালো লাগা স্বার্থ লুকিয়ে থাকে আর ভালোবাসা নিঃস্বার্থ হয়। ভালো লাগার কারণ থাকতে হয়, কিন্তু ভালোবাসা সমস্ত কারণের ঊর্ধ্বে। ভালোবাসার মানুষের কাছে তুমি নিজেকে মুক্ত মনে করবে, কিন্তু ভালো লাগার মানুষের কাছে তুমি অজান্তে কোথাও না কোথাও বাধা পড়ে যাবে। কাউকে ভালো লাগলে তুমি নিজে থেকে তার কথা ভাবতে থাকবে, আর কাউকে ভালোবাসলে
সে তোমার অজান্তেই তোমার ভাবনায় চলে আসবে। ভালো লাগার যুক্তি নির্ভর, ওকে যুক্তি ছাড়া বোঝানো যায় না, কিন্তু ভালোবাসা সেটা সকল যুক্তির ঊর্ধ্বে, তাকে কোনো যুক্তিতর্ক দিয়ে বোঝানো যায় না। আমি হাঁ করে আপির কথা শুনছি। সত্যিই ভালো লাগা আর ভালোবাসার মধ্যে পার্থক্য একচুল পরিমাণ, যেটা খালি চোখে বোঝাই যায় না। তারপর আমি একটা দুষ্ট হাসি দিয়ে বললাম, বাবা তুমি তো ভালোবাসা নিয়ে পিএইচডি করছো দেখছি, কি ব্যাপার, সত্যি সিঙ্গেল নাকি কিছু চলে? মুচকি এসে আপনি বলল, কিছু চললে তুই আগে জানতে পারতি। আমি বললাম, সেটা জানি, কিন্তু আমার ক্ষেত্রে কোনটা হচ্ছে বলো তো। আপনি বলল, শোন আমি তোকে দুটোর মধ্যে পার্থক্য বলে দিয়েছি, কিন্তু তোর ক্ষেত্রে কোনটা হচ্ছে সেটা তোকেই খুঁজে বের করতে হবে। আমি বললাম, আপনি বলল, কিন্তু তার জন্য তোর মনের দ্বিধাদ্বন্দ্বগুলোকে আপাতত সাইডে রাখতে হবে, বুঝলি? আমি বললাম, আপনি বলল, আচ্ছা আমি এখন আসি, হ্যাঁ সাবধানে থাকবি। আমি বললাম, ওকে বাই। আপনি বলল, বাই। আপি চলে গেল আর আমি দরজা লাগিয়ে আপির বলা কথাগুলো ভাবতে ভাবতে রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফোনটা চেক করলাম, যা বাবা এখনও নো মেসেজ নো ফোন, এটা কি হচ্ছে, দূর ভাল লাগে না এসব বেবি। ফেসবুকে গেলাম, দেখি বাবু সাহেবের রিকোয়েস্ট এখনও পেন্ডিং, কালকেই তো আমার আইডি ঘাটল, তখন নিজেরটা অ্যাকসেপ্ট করলেই পারত। মেসেজ রিকোয়েস্ট আছে দুই একটা, গিয়ে চেক করে দেখি আদ্রিয়ানের মেসেজও আছে, চার দিনের আগের মেসেজ। হায় আল্লাহ, আমি তো চেকও করিনি, তাড়াতাড়ি ওপেন করে দেখি, অ্যাকসেপ্ট করা না করা ইটস আপ টু ইউ, যেখানে আসল জিনিসটাই পেন্ডিং সেখানে আইডি আর কি। কেন জানি একটু খারাপ লাগলো মেসেজটা দেখে, না রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেই ফেলি, পেন্ডিং রাখাটা আর ঠিক হবে না, তাই কনফার্ম করে নিলাম। তারপর কিছুক্ষণ ওর আইডিটা ঘাটলাম, কিন্তু কমেন্টস চেক করিনি, কেন জানি ইচ্ছে করলো না, একা একা বোর হচ্ছে, মাথাটা ব্যথা করছে, তাই কিচেনে গেলাম। তারপর ঠিক সেভাবেই কফি বানালাম যেভাবে আদ্রিয়ান শিখিয়েছে, আবারও হাসি ফুটে উঠলো মুখে। রুমে গিয়ে ভাবলাম, আচ্ছা আপনি তো ঠিকই বলেছে, সবসময় উই কেন ফোন করবে, আমিও তো করতে পারি। এটা ভেবেই ফোনে আদ্রিয়ানের নাম্বারটা বের করলাম, ডায়াল করতে গিয়ে প্রথমে থেমে গেলাম, পরে কিছু না ভেবেই ডায়াল করলাম, একটু বাজার পর কেটে দিল। আজও কাটলো কেন, রাগ করে আছে নাকি? একটু পরেই ফোন বেজে উঠল, ও এই ব্যাপার, তা আমার ফোনে কি ব্যালেন্স ছিল না নাকি? আমি ফোনটা রিসিভ করতেই বেশ খুশি খুশি কণ্ঠে বলল, হেই আজকে সূর্য কোন দিকে উঠেছে, তুমি নিজে দেখে ফোন করলে আমায়। আমি বললাম, ও ভুল করে ফেলছি না, আচ্ছা রাখছি। আদ্রিয়ান বলল, এক থাপ্পড় মারবো, আমি সেটা বলছি। আমি বললাম, তো কি বললেন? আদ্রিয়ান বলল, মিস করছিলাম তোমায়। আমি বললাম, সেই জন্যই তো কাল থেকে নো মেসেজ নো কল। আদ্রিয়ান বলল, আসলে মনটা খারাপ ছিল। এই তুমি কি আমার উপর রাগ করেছ? ওই গার্লফ্রেন্ড বড় যেমন করে? আমি বললাম, হয়তো। আদ্রিয়ান বলল, তাই, তা বউর রাগটা কী করলে ভাঙবে? আমি বললাম, ভেঙে গেছে আপনার ভয়েস শুনে। আদ্রিয়ান বলল, আর ইউ ওকে, মানে জ্বর আসেনি তো, তুমি এইসব বলছো? আমি বললাম, কেন বলতে পারি না। আদ্রিয়ান বলল, না বাট কোনো কম্প্রোমাইজ করছো না তো কালকের ওই ব্যাপারটার জন্য, দেখো নি? কাল আমি একটু বেশি আপসেট হয়ে গেছিলাম, তাই বলে ফেলছি ওসব, তুমি ওইগুলো নিয়ে ভেবো না, নিজের ওপর চাপ দেওয়ার কোনো দরকার নাই, টেক ইউর টাইম, কোনো কম্প্রোমাইজিংয়ের কোনো দরকার নাই। আমি বললাম, আমি কখনো কম্প্রোমাইজ করি না, করার হলে তখনই করতাম যখন আপনি আমাকে জড়িয়ে ধরে কাঁদছিলেন, যা বলছি মন থেকে বলছি। আদ্রিয়ান বলল, আর ইউ শিওর? আমি বললাম, একদম। তা ব্যস্ত আছেন, ফোন করে ডিস্টার্ব করলাম? আদ্রিয়ান বলল, আই উইশ এভাবে রোজ তুমি আমাকে ডিস্টার্ব করতে। আমি কিছুই বললাম না, খালি হাসলাম। উনি আবার বলল, কি করছো? আমি বললাম, কফি খাচ্ছি, নিজে বানিয়েছি। আদ্রিয়ান বলল, ওয়াও আমার ট্রেনিংটা কাজে লাগলো তাহলে, বাড়িতে কেউ নেই? আমি বললাম, না সবাই খালামনিদের বাড়ি চলে গেছে, আমি আপি তার ফ্রেন্ডের বাড়ি গেছে। আদ্রিয়ান বলল, ও তো আমাকে নিজে থেকে ফোন করলে যে, কোনো কারণ নাকি মিস করছিলে আমাকে? আমি চুপ করে আছি সেটা দেখে ও বলল, কি হলো বলো। আমি বললাম, সত্যি বলবো? আদ্রিয়ান বলল, বললে তো সত্যি বলো। আমি বললাম, করেছিলাম হয়তো। আদ্রিয়ান বলল, যাক তাহলে মিস তো অন্তত করেছিলে, এটাই অনেক। আমি বললাম, এক কাজ করো, ল্যাপটপে ডাটা অন করে আমি ভিডিও কল দেব।
আমি বললাম আচ্ছা। তাড়াতাড়ি ল্যাপটপটা খুলে ডাটা অন করলাম, কেন জানি আজ আমার মধ্যেই একটা এক্সাইটমেন্ট কাজ করছে। কিছুক্ষণের মধ্যেই ও কল দিল, আমি তাড়াতাড়ি নিজেকে ঠিক করে রিসিভ করলাম, কিন্তু রিসিভ করার সাথে সাথেই আমার সব খুশি গায়েব হয়ে গেল। ও বলল, কি হলো বেবি, হাসিটা হাও হয়ে গেল কেন? আমি তো অবাক হয়ে ওকে দেখছি, কি হাল করেছে নিজের, চোখ মুখ লাল হয়ে আছে, চুলগুলো আজকেও এলোমেলো, কালকেও এভাবেই এলোমেলো ছিল, কিন্তু সেটা রাগের কারণে, কিন্তু আজকে শুধু বিষণ্ণতা দেখছি আমি, কিন্তু তবুও মুখে একটু হাসি লেগে আছে, এটা সত্যিকারের হাসি, হয়তো আমার এইটুকু করাতে ওর মুখের হাসি ফুটেছে, কিন্তু ওর এই কষ্টের কারণ শুধুই আমি। ওকে এভাবে দেখে আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল, ব্যাপারটা হয়তো বুঝতে পারলো, তাই বলল, আরে পাগলি কাঁদছো কেন, আই এম অল রাইট, আসলে কালকের রাত জেগে কাজ করেছি তো, তাই মুখ চোখ কেমন হয়ে আছে, এরকম মাঝে মাঝে হয়, প্লিজ ডোন্ট ক্রাই। ওর কথা শুনে আমার কান্না থামার বদলে বেড়ে গেল। ও এবার বলল, ইউ নো অনি, আজকে আমিও মোটু পাতলু দেখেছি, নট ব্যাড। আর একটা জিনিস ভাবলাম, আমি ব্রোকুচকে তাকালাম, উনি আবার বলল, জাবিনের জন্য ওরাই ঠিক আছে, একদম পারফেক্ট, কিন্তু সমস্যা একটাই, কাকে সিলেক্ট করি, মোটকাকে নাকি পাতলাটাকে, আইডিয়া দাও না। আমি বললাম, আপনি জামিনকে মোটু বা পাতলুর সাথেই বিয়ে দেবেন? উনি বলল, কেন না, ওর এমনিতেই শখ হিরোইন হওয়া, আর ভেবে দেখো মোটু বা পাতলুর বউ হলে কত ফেমাস হয়ে যাবে, কত কার্টুন পাগলি ছেঁকা খাবে, সেটাই ভাবছি। আমি আর না হেসে পারলাম না, ফিক করে হেসে দিলাম, আর আমার হাসি দেখে ও একটা প্রশান্তের হাসি দিল। আমি হাসতে হাসতে বললাম, সেই কার্টুন পাগলিদের মধ্যে কিন্তু আমিও আছি। উনি অবাক হয়ে তাকিয়ে বললেন, সিরিয়াসলি? আমি বললাম, হুম। আদ্রিয়ান বলল, এইটাই দেখা বাকি ছিল। আমি বললাম, আরও অনেক কিছুই বাকি আছে। এভাবে কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম, ভালো লাগছে এখন, টেডিটাকে জড়িয়ে চোখ বন্ধ করে বসে রইলাম। হঠাৎ মাথায় এলো সেই প্রশ্নগুলো, আচ্ছা আদ্রিয়ান যদি আমাদের বাড়িতে আমাকে প্রথম দেখে থাকে, তাহলে সেদিন থেকে আমাকে ভালোবাসে? এক সেকেন্ড, আপি বলেছিল সেদিন ও আমার মাথায় হাত বুলিয়েছিল, এমনকি কপালে কিস করতে গিয়েছিল, কিন্তু প্রথম দেখা যত ভালো লাগা না কেন, একটা মেয়েকে এত কাছে যাওয়া যায়, তাও আদ্রিয়ানের মতো ছেলে, এতটাই আবেগপ্রবণ হয়ে গেছিল, এটাও সম্ভব? আর ওকে যখন মেডিকেলে দেখলাম, তখন কেন এমন বিহেভ করেছিল, ও আমাকে চেনেই না। এরপর যতবারই দেখা হয়েছে, কেন বলেনি ও আদ্রিয়ান? আর ওকে এই বাড়িতে দেখাটাও একটা অ্যাক্সিডেন্ট ছিল, সেদিন যদি আমি মেডিকেলে যেতাম, তাহলে আমি জানতেই পারতাম না অ্যাডি আদ্রিয়ান, তাই বলতে গেলে ওর আসল পরিচয়টা আমি অ্যাক্সিডেন্টলি জেনে গেছি। এঙ্গেজমেন্ট এর ব্যাপারটা হাইড করা হলো আমার থেকে। উফ, আপি বলেছিল এইসব আপাতত না ভাবতে, কিন্তু আমার মাথায় বারবার এইসবই আসছে, মাথা ফেটে যাচ্ছে আমার এইসব ভেবে। আচ্ছা সবটা কি এতটাই স্বাভাবিক? সবটা দেখে মনে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, আর যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে সবসময় ফরোয়ার্ড স্টাডির সাথেই থাকবেন। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন, তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝে থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।